আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘ বালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে? তো আমি বললাম খুশমন্ত। মেঘ বালিকার বেরিয়ে আগুন, মিথ্যে কথা, নাম কি কখনো হয় আগুন? আমি বললাম নিশ্চয়ই হয়, আর একবার গল্প শোনো। সে বলল শুনব না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীর আছে, শুনব না যা ওসব বাজে। আমি বললাম নতুন করে লিখতে হবে? সে বলল লিখবি, বেশ তাহলে মস্ত করে লিখবি, মনে থাকবে, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম লেখা যখন সবে মাত্র দু চার পাতা, হঠাৎ তখন বোধ চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। দেখি চেনামুক্ত একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই, তুমি কি সেই মেঘ বালিকা? সে বলল মনে তো নেই, আমার সব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ছেলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ বলিয়া, এখন সবাই বৃষ্টি বলে ডাকে আমায়।